ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। সর্বশেষ আপডেট সংবাদ, ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত 23। আরো বিস্তারিত জানিয়ে দেব। যুদ্ধের দামাবা মধ্যপ্রাচ্যে, ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে যৌথ ঘোষণা সই আমেরিকা ও ইসরায়েলের। আরো জানিয়ে দেব, এবার ইউক্রেনের সিভারনস্ক শহরে ঢুকেছে রুশ সৈন্যরা। ইসরায়েলে গিয়ে ইরানে হামলার হুমকি বাইডেনের। রাজা পাকসেদের তোষণে উল্টো ফল চীনের। শ্রীলঙ্কা সংকটের জন্য রাশিয়া দায়ী বলল জেলেনস্কি। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরবিলের মুসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত 23। ইউক্রেনের পশ্চিম মধ্য শহর ভিনিসিয়ার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশু সহ অন্তত 23 জন নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে। রাজধানী কিয়েভ থেকে দক্ষিণ পশ্চিম এবং যে কোনো সংঘাত স্থল থেকে বহুদূর এ শহর অবস্থান। হামলায় প্রায় 100 জনের মতো আহত হয়েছে বলে দাবি করেছে। খবরে আরো বলা হয়, 3টি ক্ষেপণাস্ত্র ব্যবসা প্রতিষ্ঠান আঘাত করে এবং আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এ হামলাকে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও আগে থেকে আবাসিক লক্ষ্যবস্তুতে হামলার কথা অস্বীকার করে আসছে। তিনি বলেন, নেদারল্যান্ডে যখন রাশিয়ার যুদ্ধ অপরাধের উপর একটি সম্মেলন হচ্ছে, ঠিক তখনই রাশিয়া বেসামরিক মানুষের উপর রাশিয়া হামলা চালিয়েছে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, বুধবার বেলা 11টার দিকে নতলা অফিস ব্লকের গাড়ি পার্কিং এ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রায় 370,000 জনসংখ্যার এই শহরে বসবাস। সূত্র পাস টুডে। যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে, যুদ্ধের দামামা এখন মধ্যপ্রাচ্যে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে এখন বাজছে যুদ্ধের ধামামা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ব্যাপক রক্তপাতের আশঙ্কা জানিয়েছে তারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষণিকের আনন্দ উল্লাস শোকে পরিণত হবে। শুক্রবার মার্কিন হামলায় অভিজাত এই বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল সুলাইমানি নিহত হয়। এদিকে দুদেশের মধ্যকার উত্তেজনার মধ্যে নিজেদের যুদ্ধ বিমানের মহড়া শুরু করে দিয়েছে ইরান। দেশটির পশ্চিম আকাশে যুদ্ধ বিমান উড়তে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যুদ্ধ বিমান উড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। ইরান যেভাবে যুদ্ধ বিমান উড়াতে শুরু করেছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা প্রকাশ পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার ড্রোন হামলা চালিয়ে সুলাইমানিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে যৌথ ঘোষণা সই আমেরিকা ও ইসরায়েলের। ইরানকে পরমাণু অস্ত্রে অধিকারী হওয়া ঠেকাতে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এ নিয়ে একটি যৌথ ঘোষণা সই করেছেন দুই দেশ। সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বৃহস্পতিবার এই যৌথ ঘোষণা করেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার 4 দিনের জন্য মধ্যপ্রাচ্যে সফরে গেছেন। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে দুজনের মুখোমুখি বৈঠক হয়। এরপরই তারা ইসলাম ইরান বিরোধী ঘোষণায় স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে আমেরিকা ও তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণায় ইসরায়েলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিতে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ওয়াশিংটন। এর আগে আমেরিকা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন 2016 সালে 10 বছর মেয়াদি রেকর্ড $3,800 কোটি সহায়তা প্যাকেজ স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে। তবে এবার সে ঘোষণা স্বাক্ষর করা হয়েছে বলে প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সূত্র আল জাজিরা। এবার ইউক্রেনের সিভারস্ক শহরে ঢুকে পড়েছে সেনারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 5 মাস চলছে, তুমুল লড়াই আর প্রাণহানির মধ্যে ইউক্রেনের অনেক শহর রাশিয়া দখলে নিয়েছে। একের পর এক শহর হারাচ্ছে পশ্চিমা বিশ্বে নানা সহায়তা পা ইউক্রেন। এবার রাশিয়া ইউক্রেনের সিভারস্ক শহরে প্রবেশ করেছে।
আল জাজিরা খবরে বলা হয়, রুশ বাহিনী ও রাশিয়ার হয়ে যুদ্ধ করা সেনারা ইউক্রেন দোনস্ক অঞ্চলের সেরভস্ক শহরে প্রবেশ করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্রাস স্থানীয় সময় বুধবার এই প্রতিবেদন কথা জানিয়েছে। কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী তাদের প্রাত্যহিক সন্ধ্যাকালীন সংবাদ ব্রিফিংয়ে বলেছে, ফ্রন্টলাইনের রাশিয়া নতুন করে কোনো হামলা চালায়নি। এরই মধ্যে সেভারস্ক রয়েছে, তবে ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে সেভারস্কে কামান দিয়ে হামলা চালানো হয়। এদিকে ত্রাসের প্রতিবেদন লহস্কনো ভিটালির ক্লেসোভ নামে লহনস্ক প্রজাতন্ত্রের এই কর্মকর্তা দাবি করেন, কয়েকদিনের মধ্যে রুশ সেনাদের হাতে সেভারস্কের পতন হতে পারে, কিন্তু কিসের ভিত্তিতে তিনি এ দাবি করেন তা স্পষ্ট নয়। সূত্র পাস টুডে। ইসরায়েলে গিয়ে ইরানের হামলার হুমকি বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর প্রথম মধ্যপ্রাচ্যে সফরে বুধবার ইসরায়েল পৌঁছেছেন জো বাইডেন। বুধবার তেল আবিবের বেন গুনিয়ায় বিমানবন্দর অবতরণ করালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনাবাহিনী, তবুও দেশটির পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না ওয়াশিংটন। ইসরায়েলের এন টুয়েলভ চ্যানেলকে দেওয়া এই সাক্ষাৎকারে বাইডেন আরো বলেন, ইরানের রিপাবলিকান গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে সরাবে না যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, এশিয়া সফরে প্রথম দুই দিন বাইডেন ইসরায়েল কাটাবেন, সেখানে দখলদারি হুদবাদী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। রাশিয়া বলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান পশ্চিম এশিয়া সফরের মূল লক্ষ্য এ অঞ্চলের ইরান বিরোধী একটি জোট গঠন করা। ইসরায়েল সফর শেষে বাইডেন সৌদি আরব সফর করবেন এবং সেখানে আরব নেতাদের সঙ্গে তার একটি বৈঠক করবে বলে মনে করেছেন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস বাইডেনের পশ্চিম এশিয়া সফরকে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন। সূত্র আরব নিউজের। শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা কলম্বোতে প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালালে চীনা দূতাবাস কোনো বিবৃতি প্রকাশ কিংবা একটি টুইটও করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ভারত ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে পড়েছে বেইজিং। ফরাসি রাষ্ট্রদূত শ্রীলঙ্কার ঘটনাকে ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করে একটি টুইট রিকুইট করেছেন, তবু বেইজিং নীরব। বস্তুত শ্রীলঙ্কার রাজা প্রাক্সি সরকার পতন শ্রীলঙ্কার আন্তর্জাতিক রাজনীতির জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। রাজা প্রাক্সি পরিবার সদস্যরা অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শ্রীলঙ্কার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে রয়েছে বর্তমান প্রজন্মের মাহিন্দা রাজা প্রাক্সি ও গোতাবায়া রাজা প্রাক্সি। তারা উভয় প্রেসিডেন্ট ছিলেন এবং ডন ডেভিড রাজা প্রাক্সির নীতি। শ্রীলঙ্কা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ থাকার পর ডন ডেভিড শক্তিশালী পদে অধিষ্ঠিত ছিলেন। রাজা প্রাক্সিদের বাবা স্বাধীনতার পর শ্রীলঙ্কার পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছিলেন। এই পরিবারে আরো অনেক সদস্য সরকারি পদে অধিষ্ঠিত রয়েছেন। পরিবারটি বর্তমান শতাব্দীর বেশিরভাগ সময় ধরে দেশটির রাজনৈতিক ক্ষমতা কার্যত কুক্ষিগত করে রেখেছে, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে পরিবারটি। শ্রীলঙ্কা সংকটের জন্য রাশিয়া দেয় বলেন জেলেনস্কি। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ আন্দোলনের মধ্যে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট রাজাবায়া প্রাক্সি। প্রেসিডেন্টের বাসভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এখন বিক্ষোভকারীদের দখলে। দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটির বর্তমান এই অবস্থার জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন আগ্রাসন চালিয়ে সেখানে থেকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধের কারণে শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আক্রমণ রাশিয়া যে প্রধান কৌশলগুলো ব্যবহার করেছে তার মধ্যে একটি হলো দেশটির অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা। তার অভিযোগ, সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে বেশ কয়েকটি দেশ খাদ্য জ্বালানি ঘাটতির সম্মুখীন হয়েছে এবং এতে করে রাশিয়ার উপকৃত হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এশিয়ার লিডারশিপ কনফারেন্স বক্তৃতার সময় শ্রীলঙ্কার সংকট তুলে ধরে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, খাদ্য জ্বালানির মধ্যে বৃদ্ধির ফলে একটি সামাজিক বিস্ফোরণ ঘটবে। এটা কিভাবে শেষ হবে তা এখনো জানা সম্ভব নয়। ইরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের দুটি স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC একটি বিবৃতি দিয়েছে। এতে হামলা দায় স্বীকার ইঙ্গিত দিয়ে IRGC বলেছে, হামলাটি সিরিয়ার ইসরায়েলি হামলার IRGC-র দুজন কর্নেল শহীদ হওয়ার জবাব।
শনিবার দিবাগত মধ্যরাতে ইরবিলে মোসাদ ঘাটিতে অন্তত এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে কুর্দিস্তান অঞ্চলের গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরবিলে হামলায় প্রায় 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ফলে আইআরজিসির দায় স্বীকার বিবৃতি দিয়ে তেল আবিবের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। রবিবার সন্ধ্যায় আইআরজিসি সহ ইরানি গণমাধ্যম আইআরজিসি বিবৃতি প্রকাশ পেয়েছে। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে হুদিবাদ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির দুজন কর্নেল শহীদ হয়। এরপর মোসাদ ঘাটিতে হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, ভুয়া ইহুদিবাদী সরকারি সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদী ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্রের শক্তিশালী নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো। এদিকে মোসাদ সেন্টারে হামলার পাশাপাশি ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটের নতুন ভবনেও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে খবর প্রকাশ করা হয়। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তান অঞ্চলে কাউন্টার টেরোরিজম এর মহাপরিচালকের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ইরবিলে 12টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবরে বলা হয়, আমেরিকার নতুন কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থার মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে সব ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। সূত্র আরব নিউজের।